الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী সিরাজুল হক আদর্শ দাখিল মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা জনাব মরহুম অ্যাডভোকেট মুজাম্মেল হক মিলন সাহেবের স্মরণে আজকে গৌ মাহফিলের সম্মানের সভাপতি ও আমার শ্রদ্ধা বাজন সৌদির মমুল্লা সাহেব আরো উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সুনামধন্য সুফার হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব দামাত বরাকাতুহুম, আরো উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় আজকে সুদীর সমাবেশের ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ, আরো উপস্থিত রয়েছেন পত্র অঞ্চলের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিবর্গ এবং আমার অত্র মাদ্রাসার সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মন্ডলীয়, আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলে মুক্ত করে আজকে আমাদের প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব অ্যাডভোকেট মিলন সাহেবের সেই স্মরণে দোয়া অনুষ্ঠানে যে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তন্ত স্থল থেকে প্রভুর দ্বারা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দূরত সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহান একজন নেতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে তার আলোতে দুই একটি কথা আলোচনা করার জন্য চেষ্টা করুন, যেহেতু দীর্ঘায়িত আলোচনা করার সময় নয়, অল্প কিছু সংখ্যক কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আজকে আমাকে বলা হয়েছে যে দানের উপরে কিছু আলোচনা করা। এই দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী না, আমরা একদিন চলে যেতে হবে কি না। এই দুনিয়ার প্রতি আমাদের ভরসা করে কোনো লাভ নাই, আছে। এই জন্য শায়রে বলছে, যাহা আয় বেরাদার নামা নাবকাস দেলান্দর যাহা ফিরি বন্দে বস। হে ভাই, এই দুনিয়া কারোর সাথে যাবে না। এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, এই দুনিয়ার সৃষ্টিকর্তার সাথে তোমার অন্তরকে লাগিয়ে দাও। মাকুন তাকিয়া বল মল কে দুনিয়া ও ফোস কে বেশি আর কাসু তো ফরওয়ার্ড কোস। শায়ের বলো, তুমি এই পৃথিবীর প্রতি এই দুনিয়ার উপরে বিন্দু মাত্র ভরসা করো না, কারণ এই পৃথিবী বহুত মানুষকে লালন পালন করেছে, আবার কবরে
ফেরন করেছে হচ্ছে কি না আজকে আমাদের মাতা পিতা আমাদের অনেক আত্মীয় স্বজন খেতিমান লোকেরা আছে আলাদার জমিদার কেউ আছে কোন মাতাব্বর আছে অনেক মেম্বার সাহেব আছে পুরানা আগের যুগে যে রাজা বাদশা এটা আছে কেউ নাই সবাই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই জন্য শায়ের বলে সুয়াহেঙ্গের আত্মান কুনার জানে পাক সেবর তত্ত্বে মর্দান সেবর রয়ে থাক তোমার এই পবিত্র আত্মা যখন তোমার ভিতর থেকে বাইর হয়ে যাবে তখন তুমি কি সেই বালাখানায় মৃত্যুবরণ কর নাকি জমিনের বিছানায় মৃত্যুবরণ কর তাই তোমার জন্য কি সমান তো বলুন তো দেখি এই পর্যন্ত তো রাজা বাদশা যারা মৃত্যুবরণ করছে তাদেরকে কি আকাশে মাটি দিছে না জমিনে জমিনে এই জন্য আমার এই কথা বলার উদ্দেশ্য যে এই পৃথিবী আমাদের জন্য ক্ষণস্থায়ী আমরা এই পৃথিবীতে থাকব না এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাবে কিন্তু বিশ্বনবীর হাদিস থেকে যে সবগাই জারিয়ার বিষয়টা কিছু নেকামল আছে ওই নেকামলটুকু যদি আমি নিয়ে যেতে পারি ওই নেকামল আমার সঙ্গে কবরে যাবে আল্লাহ রাসূল বলে পৃথিবীর সকল মানুষ মানুষ যখন মৃত্যুবরণ করবে মানুষের প্রত্যেকটা আমল বন্ধ হয়ে যাবে যাবে না যারা কৃষিকাজ আরে কৃষিকাজ করতে পারবে যারা চাকরি দিতে চাকরি করতে পারে যারা শ্রমজীবী শ্রম দিতে পারে যারা হাই স্কুল হেডমাস্টার হেডমাস্টারি করতে পারে আলেম ওলামা কোন হেডমাস্টার কোন জমিদার কোন আলাদার বলেন জজ ব্যারিস্টার উকিল মুক্তার কেউ পৃথিবীতে থাকবে না যত আমল আছে সকল আমল পৃথিবীতে বন্ধ হয়ে যাবে মাত্র আল্লাহ রাসূল বলছে তিনটি আমল জারি থাকবে কয়টি আমল তিনটি আমল ওই তিনটি আমল সম্পর্কে আমি ক্ষুদ্র আলোচনা করব আল্লাহ রাসূল বলছেন যে আমাতা ইনসান এন কাতা আনহু আমালাহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাবুই আও ওয়ালান সালিহুন ইয়াদুলা মানুষ যখন মৃত্যুবরণ করবে মানুষের দুনিয়ার সকল আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটি আমল জারি থাকবে কয়টি আমল কয়টি আমল তিনটি আমল একটি আমল হল সদগায় জারিয়া সদগায় জারিয়া সদগা যারা ফবাবান যেটা ফবাহিত আছে মানে এখনো আপনার আমল নামায় যাবে কিন্তু মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় খুঁজতে থাকবে ওই সদগার নাম সদগায় জারিয়া ওই সব কি না এখন এই সদগায় জারিয়ার মধ্যে যদি আপনি একটা কালবোর্ড করেন রাস্তা করেন রাস্তাঘাট বিভিন্ন মানে মানুষের উপকার উপকারের জন্য যদি আপনি কোনো কাজ করেন এটাও সদগায় জারিয়া মানুষ মৃত্যু পর্যন্ত যে এই রাস্তা যারা হাঁটবে ওই হাঁটার যে সওয়াব পাবে মানুষ শান্তি পাবে ওই শান্তির এক ভাগ আপনার আমল নামে যাবে সুবহানাল্লাহ এটা না সদগায় জারিয়া এই সদগায় জারিয়া শুধু রাস্তাঘাট পুল কালবাক করা নয় এই সদগায় জারিয়া সবচেয়ে উত্তম সদগায় জারিয়া হলো আপনি যদি পৃথিবীতে যদি একটি ধর্মীয় প্রতিষ্ঠান করে যেতে পারেন আপনি যদি যে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার পরে ওই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মুসলমানের ছেলেরা কোরআন ও হাদিস শিখে মাসলা মাসাল শিখে একজন সুসন্তান হবে কি হবে একজন সুসন্তান হবে ওই সুসন্তান হওয়ার পরে সে মৃত্যু পর্যন্ত যত আমল করবে পৃথিবীতে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে মানে আল্লাহর পথে তার জীবন বিসর্জন দিবে এবং মানুষের খেদমত করবে এবং কোরআন তেলাওয়াত করবে ওই যে যত আমল নেকামল করছে প্রত্যেকটি নেকামলের একটি অংশ ওই ব্যক্তির আমল নেওয়া যাবে যে এই প্রতিষ্ঠান তৈরি করছে সুবহানাল্লাহ তবে শুধু যিনি প্রতিষ্ঠান তৈরি করছেন তাই না উনি তো প্রতিষ্ঠান তৈরি করছেন তৈরি কিন্তু প্রতিষ্ঠান করার জন্য তো ক্যাপাসিটি লাগবে লাগবে এই প্রতিষ্ঠান চলার তো একটা কি লাগবে মাধ্যম লাগবে এই প্রতিষ্ঠান চলার জন্য অর্থ লাগবে নাকি অর্থ না থাকলে প্রতিষ্ঠান চলবে আবার এই প্রতিষ্ঠান চলার জন্য প্রতিষ্ঠানের পিছে এক শ্রেণীর আমাদের মুরব্বীরা আছে যারা মান্যগণ্য লোক যারা মানে এই প্রতিষ্ঠানের খেদমতা আছে নিয়োজিত আছেন ওনাদের মানে সেই শ্রম ঘাম ওনাদের সেই ত্যাগ তিরিক্ষা যে ওনাদের যে অর্থ মানে যোগান দেওয়া এই এই সমস্ত কাজগুলো যিনি করে উনিও এটার বাদ ওনার আমল নামা মৃত্যু করা যাবে তাহলে বলেন তো দেখি তাহলে এই প্রতিষ্ঠান যদি কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে বহাল থাকে বহাল থাকার পরে
ওই পৃথিবী পৃথিবী যারা এই প্রতিষ্ঠানের খেদমত করে গেছেন তাদের আমলনামায় তার সওয়াব যাবে কিনা অবশ্য যাবে সব আমল বন্ধ হয়ে যাবে এই আমল যাবে আর যদি একটি সন্তান নেক সন্তান দান করে সেটা যাবে এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূল বলেছেন মান কারা আল কোরআন ফাস্তাগহারাহু ওয়াহাল্লালা হালালাহু ওয়াহাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ وَالشَّفَاعَةُ وَشَرَطٌ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ এই হাদিসটা প্রায় বলি যেই ব্যক্তি কুরআন শিখলো কুরআন মতো আমল করলো কুরআন মতো আমল করলো সেই ব্যক্তি মৃত্যুর কাল কিয়ামত ময়দা থাকে আল্লাহ রাব্বুল আলাম সুপ্রে পাওয়ার দিবে সে 10 শ্রেণীর লোককে জাহান্নামে মুক্ত করে জান্নাতে নেবে সুবহানাল্লাহ কয় শ্রেণীর লোককে 10 শ্রেণীর লোককে এই 10 শ্রেণীর লোকের ভিতরে আমি একজন ওস্তাদ আমি থাকতে পারি আপনি একজন অভিভাবক আপনি থাকতে পারেন মাথা পিঠে আছে এখন যারা প্রতিষ্ঠান পরিচালনা করে এই প্রতিষ্ঠান জন্য কাজ করে অর্থ যোগাল দেয় মানে ওনাদের খলুসিয়ত ওনারও আছে আছে কি না এরকম 10 জন 10 শ্রেণীর লোককে জাহান্নামে মুক্ত করে জান্নাতে নেবে কাল কিয়ামতুল ময়দান ওই সন্তান তবে আজকে যদি আপনার সন্তান যদি এই প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি করে যদি কোরআন ও হাদিস শিখান লাভ আছে নাই কথা বলেন লাভ নাই অবশ্য আছে আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি কোরআন শিখে কোরআন মতো আমল করে ওই ব্যক্তির মাতা পিতার মাথায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটি নূরের তাজ পরিধান করাবেন সুবহানাল্লাহ কি করাবেন নূরের তাজ পরিধান করাবেন তবে এই নূরের তাজটা আল্লাহ রাসূল বলে আলেমদের শানে এবং যারা নেক সন্তানের পিতা পিতামাতার শানে এখানে জহর সাহেব বলেন নাই বেরেস্তারও বলেন নাই উকিলে বলেন নাই মুক্তার কথা বলেন নাই দুনিয়াদারি ব্যক্তির কথা বলেন নাই বলছেন যেই ব্যক্তি তার সন্তানে কোরআন ও হাদিস শিক্ষা দিল কোরআন ও হাদিস আনলো জীবন করার জন্য ব্যবস্থা করে দিল ওই সন্তানের মাতা পিতাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের তাজ নূরের মুকুট দান করবেন সেই নূরের তাজে নূরের মুকুটের আলোতে দুনিয়ার সূর্য অন্ধকার হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না এই জন্য আল্লাহ বলেন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি কুল বিসাওয়ালাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউ আহসানা মিন দুইশাম যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন মতো আমল করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার মাতা পিতার মাথায় আল্লাহ একটা নূরের তাজ দিবেন যেই নূরের তাজের আলোতে নূরের মুকুটের আলোতে দুনিয়ার সূর্য অন্ধকার হয়ে যাবে আল্লাহু আকবার তো কত বড় ফজিলতের কাজ আপনি কত বড় কাজ করলেন কত লাভবান হলেন আপনার সন্তান কিন্তু জহর সাহেবের কথা বলে নাই দুইটা শিক্ষা আছে আমাদের দেশে অক্রমিক শিক্ষা জাগতিক শিক্ষা আপনি অক্রমিক শিক্ষা দেওয়ার পরে আপনি এই যে প্রতিষ্ঠানে কমপক্ষে তিনটা ক্লাস 1-3 পর্যন্ত নূরের তিন ক্লাস পর্যন্ত পড়ায় যদি আপনি এই সন্তানের কোরআন শরীফ যদি মুখস্থ করাতে পারেন তো মানে তরতিলে শরীফ যদি আপনার সঙ্গে কোরআন পড়তে পারে সে যদি নামাজ পড়বে তার আগে আপনার সন্তান জজ হোক বেরেস্তার হোক উকিল হোক কোনো সমস্যা বাড়ে নাই আর এই প্রতিষ্ঠান থেকেও কি জজ বেরেস্তার উকিল হওয়া যায় যায় কি না যায় কিন্তু আপনি স্কুল লাইনে ভর্তি করেন একদিকে শিক্ষা পাবেন আর এই প্রতিষ্ঠানে আপনি দুই দিকে শিক্ষা পাবেন কদিকে শিক্ষা দুদিকে একদিকে শিক্ষা পরকালীন আর দুনিয়াবি আপনার ছেলে যদি দিন শিখে যদি ফরক মানে আলম হতে পারে সে জীবনে কোনো অন্যায় করবে না করবে কি না সে নামাজ ছাড়বে না সে মাতা পিতার অবাধ্য হবে না সে মাতা পিতার যদি মৃত্যুবরণ করে মাতা পিতার মৃত্যুর পরে কবরের পাশে যায় দুই চোখের পানি এলে কান্দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমার মাতা পিতা আমাকে দুনিয়াতে যেভাবে লালন পালন করেছে আত্মীয় কবর জগতে আমার মাতা পিতাকে এইভাবে লালন পালন করেন আলহামদুলিল্লাহ কত বড় দোয়া তাহলে আপনার সন্তান যদি সুশিক্ষিত হয় কোরআন শিখে তাহলে সে কি হবে সে কি এই দোয়া করবে যদি আলেম না দোয়া করবে কি না করবে না তাহলে আমরা এই হাদিসগুলো থেকে শিক্ষা অবশ্যই অর্জন জ্ঞান অর্জন করবো শিক্ষা অর্জন করবো এই জন্য আমি বলছি স্বর্গায় জারিয়া আপনি যদি স্বর্গায় জারিয়ার জন্য এই প্রতিষ্ঠান কেয়ামত টিকে থাকার জন্য যদি আপনি আর্থিকভাবে সহযোগিতা করেন আপনার ছেলে নিয়ে সহযোগিতা করেন এই যে আমাদের সভাপতি সাহেব অকালান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের শিক্ষকরা আমাদের এই যে সুভাষ সাহেব মানে অকালান্ত পরিশ্রম করে যাচ্ছেন রাত দিন আমরা ছেলেদের পিছে এই শিক্ষকরা কাজ করে যাচ্ছে তো আমরা কি আল্লাহকে পাবো না
আজকে আব্দুর মিলন সাহেব এই প্রতিষ্ঠানের জন্য এই জমিন দিয়ে অক্ষ করে আজকে উনি এই প্রতিষ্ঠা আপনাদের জন্য এখানে দাঁড় করা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত উনি কি তার জায়গা প্রতিদিন পাবে না পাবে কি না অবশ্য পাবে আব্দুর মুজাম্মেল মিলন সাহেব যদি অত জমিন না দিতেন হয়তো আমরা এখানে একটা প্রতিষ্ঠান হয়তো আমাদের করা অত সম্ভব হতো না সম্ভব হতো না উনি আমাদের এই যে যারা আজকে মান্যগণ্য লোক যারা আছেন এই প্রতিষ্ঠানের মানে জন্য কাজ করতেছেন ওনাদেরকে সম্পদ দিয়ে উনি সহযোগিতা করে দিয়েছেন আজকে ওনারা সবাই এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন আপনারা দোয়া করেন আলহামদুলিল্লাহ আমাদের এই যে সভাপতি সাহেব উনি খলুসিয়ত খালসিয়ত একমাত্র প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের সুভাষ সাহেব আমাদের শিক্ষকরা মানে খালসিয়ত কাজ করে যাচ্ছেন এই জন্য আজকে এই প্রতিষ্ঠান পা পা করে উপর দিকে উঠতেছে আপনারা সকলে দোয়া করবেন যে এই এই প্রতিষ্ঠান যেন কেয়ামত পর্যন্ত পৃথিবীতে বহন থাকে আমাদের অত্র অঞ্চলের ছেলে মেয়েরা যেন এখান থেকে দিন শিখে কোরআন ও হাদিস শিখে যেতে পারেন আর এই কোরআন হাদিস শিক্ষা যেন তার মাতা পিতার জন্য কাজে আসে এবং যারা প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন মানে জায়গা দিয়েছেন এদের জন্য ওনাদের বংশ মর্যাদার মানে বংশে যারা আর মারা গেছেন ওনাদের জন্য আমরা দোয়া করব আর যারা আমাদের এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছেন আমরা ওনাদের জন্য দোয়া করব আর আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করা হবে আপনার ছেলে সন্তান দিয়ে আমাদের